নেপাল ভুটান এইসব করার পর আমি এবছর টার্গেট করেছিলাম যে আমি বাংলাদেশ যাবো। অ্যান্ড এখন এটা আমার প্যাশন। আমি আমার নামে তিনটা বিশ্ব রেকর্ড আছে। জেলা হুগলি ওয়েস্ট বেঙ্গল ভারত থেকে আসছি। সো আমি স্টার্ট করেছি আমার এই রাইডটা কাশ্মীর কামানামন সেতু থেকে, আর আমি অলমোস্ট ঢাকা পর্যন্ত 4000 কিলোমিটার্স ট্রাভেলিং করছি। বাংলাদেশ এর আগেও আমি অনেকগুলো কান্ট্রি ঘুরেছি। বাংলাদেশ এই জন্য কি বাংলাদেশ আমাদের নেবার কান্ট্রি, আর বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক পুরনো, তো এই সম্পর্কটাকে আরও মজবুত বানানোর জন্য আমি শান্তির মানে বার্তা নিয়ে এসেছি এখানে, ফ্রেন্ডশিপ আরও স্ট্রং করার জন্য। আমি ঘুরেছি নেপাল, ভুটান, শ্রীলঙ্কা আমার সাইক্লিংয়ে করা, আর পুরো ভারত, ভারতের 29খানা রাজ্যে আমি সাইকেলে করেছি একা সোলো। এখন তো 50-60 বাংলাদেশে, ইন্ডিয়াতে কখনো 147 এরকম চালিয়েছি কখনো কখনো। আমি মানে সত্যি কথা বলি, আমি যখন ইন্ডিয়াতে ছিলাম আমি তখন ভাবছিলাম যে বাংলাদেশে কেমন হবে আমাদের ইয়ে, বাংলাদেশে একা যাচ্ছি, অবভিয়াসলি নতুন কান্ট্রিতে গেলে একটু হয়। তো এবার যখন আমি বাংলাদেশে যখন আসি, যখন আমি বাংলাদেশ এন্টার করি, যা গ্র্যান্ড ওয়েলকাম হয় আমার, সেটার পরে আমি এখনও পর্যন্ত আমার এখনও পর্যন্ত বগুড়া পর্যন্ত জার্নি ইজ অসম। কারণ যখন আমি জয়পুরহাট পৌঁছাই, জয়পুরহাট সাইক্লিস্ট, এখানে ডাইনামিক সাইক্লিস্টরা আছে যে বগুড়া ইয়ের, আর করিম অবভিয়াসলি ও আমাকে রিসিভ করে এখান পর্যন্ত সেফলি পৌঁছেছে, তো আমার রোডও প্রচুর সেফ লেগেছে, আর প্লাস লোক বহুত কোঅপারেটিভ। সো অবভিয়াসলি মোস্ট প্রবলি আমি চ্যাংরাবান্ধা দিয়ে বেরোবো, যেটা শিলিগুড়িতে যাচ্ছে, তো মোস্ট প্রবলি এখন প্ল্যান ওটা দিয়ে বেরিয়ে ইন্ডিয়া রিটার্ন হওয়ার। বাংলাদেশে 15 দিন মতো আমি ট্রাভেলিং করবো, 15 ডেজ মতো। এই যাত্রা আমি এখন ইন্ডিয়া আর বাংলাদেশকেই টার্গেট করে রয়েছি। দেখো সব থেকে বেশি, বিকজ আমি এখন স্লোয়েস্ট মোড অফ ট্রান্সপোর্ট, আমি মানে লোকের সাথে ভালোভাবে কমিউনিকেট করতাম। আমি যদি বাইকে থাকতাম এই জায়গায় তো সরসর করে বেরিয়ে যেতাম, কেউ আমাকে জানতো না। বাট আমি যখন প্রত্যেকটা কিলোমিটারে একটা নতুন লোকের সাথে পরিচয়, লোক প্রচুর কিউরিয়াস সাইকেল নিয়ে, যখন আমি বাইক নিয়ে যান আপনাকে কেউ জিজ্ঞেস করেন, কিন্তু সাইকেল নিয়ে যাচ্ছেন দুটো পতাকা গাড়িতে আপনার সাইকেলের ওপরে, লোকে প্রচুর কিউরিয়াস, ইন্ডিয়ান দেখে আরও কিউরিয়াসিটি বেড়ে যায় ওনাদের। ওনারা জিজ্ঞাসা করেন যে আপনি কোথা থেকে এসছেন, আপনি কি ইন্ডিয়ান, তারপর ইন্ডিয়ার ব্যাপারে অনেক ভালো ভালো শুনি, তো সেটা আরও ভালো লাগে। তো সেটা আমি বাইকে কিংবা কারে তো একদমই নেই কাজ তোলা, বাট সাইকেল নিয়ে ইটস আ বেস্ট ওয়ে টু স্প্রেড ইউর মেসেজ। ঠিক আছে, সাইক্লিংটা আমি আজকে থেকে করছি না, সাইক্লিং আমি 2017 করেছিলাম। 2017 আমি ইন্ডিয়াতে বেটি বাঁচাও বেটি পাঠাও একটা স্কিম ছিল আমার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি শ্রী নরেন্দ্র মোদীজির। সো ওটাকে নিয়ে আমি পুরো অল ইন্ডিয়া ট্রাভেল করেছিলাম। অল ইন্ডিয়া ট্রাভেলিং করার পর আমার ছিল যে আ গার্ল উইথ রেভলিউশন ইজ চেঞ্জ, আপনি এখনও দেখতে পারেন এটা লেখা আছে আমার এখানে, আ গার্ল উইথ রেভলিউশন, যদি একটা মেয়ে ক্রান্তি আনে তাহলে মানে বদলাও সম্ভব, তো পরিবর্তনটা সম্ভব, সেই নিয়ে আমি মানে স্টার্ট করেছিলাম আমার জার্নি। তো সেখান থেকে আমার হয়েছিল যে ঠিক আছে সাইকেল হেঁটে তো যাব না, সাইকেল নিয়ে সাইক্লিং, আমি ছোটোবেলা থেকে স্পোর্টসে ছিলাম, তো আমি চুজ করলাম সাইক্লিং করা। তো সাইক্লিং করার পরে মাথায় অনেক কিছু আসার পরে আমি ভাবলাম যে সাইক্লিংটাই কন্টিনিউ করবো, অ্যান্ড এখন এটা আমার প্যাশন। আমি আমার নামে তিনটা বিশ্ব রেকর্ড আছে। সো এবার মানে পুরো ইন্ডিয়া ট্রাভেল করার পর, বাংলাদেশ নেপাল ভুটান এসব করার পর আমি এবছর টার্গেট করেছিলাম যে আমি বাংলাদেশ যাবো। আমি 2021 পড়াশোনা শেষ করেছি, আর আমি কলকাতা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। মানুষ খুব ভালোভাবেই গ্রহণ করছে, যেমন রাস্তায় হাঁটছি কি সবাই অনেকেই বলছে যে আমি আপনি ইন্ডিয়া থেকে এসেছেন চলুন চা খেয়ে নিন একটু আমার সাথে। আমি তখন বলি যে আমি সাইক্লিং করতে করতে দাঁড়াতে পারবো না, তখন মনে মনে যে আপনি আমাদের গেস্ট, প্লিজ একটা চা খেয়ে যান। সো দ্যাট ইজ দ্য ওয়ার্ম থিং আমি ফিল করেছি, আর প্রচুর কোঅপারেটিভ, এরকম নেই কিছু, খুব ভালোবেসে লোক এখানকার রেখেছে। সর্বশেষ প্রশ্ন, বাংলাদেশের পরিবেশ কেমন লাগছে? খুব ভালো, একটু গরম আছে বাট ভালো।